অনেক দিন আগের কথা, এক গ্রামে দিয়া নামে একটা মেয়ে তার মায়ের সাথে বাস করত। দিয়ার মা জমিদার বাড়িতে কাজ করতেন, আর যে টাকা পেতেন তা দিয়ে তাদের সংসার ও দিয়ার লেখাপড়ার খরচ চালাতো। এভাবেই তারা কোনো মতে দিন কাটাচ্ছিল। তারপর হঠাৎ একদিন দিয়ার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আর ডক্টর তাকে দেখে বলল, তার একটা হাত অপারেশন করাতে হবে। দুটা হাত অপারেশন করাতে কত টাকা লাগবে ডাক্তার? আনুমানিক 20,000 টাকার মতো লাগতে পারে। এত টাকা আমি কোথায় পাবো ডক্টর? আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমার কাছে তো এত টাকা নেই মাকে ঠিক করাতে পারবো। আমার মায়ের হাত কিছুদিন পরে অপারেশন করাবো, এখন আমার মাকে বাড়ি নিয়ে যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে যাও, তবে 3 মাসের মধ্যে তোমার মায়ের 2 হাত অপারেশন না করাতে পারলে তোমার মায়ের 2 হাত আগের মতো আর হবে না। দিয়া অনেক চিন্তায় পড়ে যায়। সে অনেক জায়গায় কাজ খুঁজে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। দিয়া অনেক চিন্তায় থাকে এবং দেখে এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেই বাড়ি গিয়ে বলে, আমাকে কোনো কাজ দেওয়া যাবে? বিয়ে বাড়িতে তো অনেক কাজ থাকে, আমি যে কোনো কাজ করতে চাই, আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে। তখনই সেখানে একটা মেয়ে বলল, আরে তুমি কি মেহেদি দিতে পারো? আমাকে পার্লার থেকে মেহেদি দেওয়ার জন্য লোক আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। তুমি যদি মেহেদি দিতে পারো তাহলে এসো, তাছাড়া আমাদের আর কোনো কাজের লোকের দরকার নেই। আচ্ছা আমি মেহেদি দিতে পারি, আমি আমাদের বাড়ির সবাইকে মেহেদি দিয়ে দিতাম, আমি তোমাদের মেহেদি দিয়ে দিতে পারবো। এই বলে সেখানকার সকলকে দিয়া মেহেদি দিতে লাগলো। আর মেহেদি দেওয়া শেষে দিয়া সবাই অনেক খুশি হয়ে গেল এবং কিছু টাকা উপহার দিল। দিয়া টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং তার মায়ের জন্য কিছু ওষুধ ও খাবার নিয়ে বাড়ি চলে আসে। তার পরদিন দিয়া আবারও কাজের খোঁজে বের হয়, কিন্তু কোনো জায়গাতেই সেদিন আর কাজ খুঁজে পায় না। দিয়া পানি পিপাসা পায়, তাই সে নদীর ধারে বসে পানি খেতে থাকে। আমার মা কি তাহলে আজ না খেয়ে থাকবে? আজ তো কোনো কাজ পেলাম না, আমি এখন কি করব? আমি এখন কিভাবে বাড়ি যাব? মায়ের জন্য খাবার না নিয়ে গেলে আমার ভালো লাগবে না, মা আমার জন্য অপেক্ষা করছে। এই বলে দিয়া অনেক কান্না করতে থাকে। আর সেখানে একটা পরি উড়ে যাচ্ছিল। দিয়ার কান্না শুনতে পেয়ে পরিটা নিচে নেমে আসে, আর ঠিক তখনই সেই পরিটা বলল, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার মা খুব অসুস্থ, আমার মাকে আমি চিকিৎসা করাতে পারছি না, তাকে কোনো খাবার দিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখন কি করব? আমি কোথাও কোনো কাজ পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার কান্না শুনে আমি এখানে এসেছি। ও আচ্ছা, তুমি তো মেহেদি দিতে পারো তাই না? তাহলে আমি তোমাকে একটা জাদুর মেহেদি দিচ্ছি। তুমি এই জাদুর মেহেদি দিয়ে একটা দোকান খুলবে, আর এটা হলো জাদুর মেহেদি, এটা কোনোদিন শেষ হবে না, এবং এই মেহেদি থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে। দিয়া এসব শুনে অনেক খুশি হয়ে যায় আর পরীকে অনেক ধন্যবাদ দেয়। দিয়া খুশি হয়ে মেহেদি নিয়ে বাড়ি চলে আসে এবং তার মাকে সমস্ত কথা খুলে বলে। আর তারপরে দিয়া তার মাকে মেহেদি দিতে শুরু করে। আর কিছুক্ষণ পরে তার মায়ের হাত
আবার আগের মতো সুস্থ হয়ে যাই। আর এটা দেখে তারা দুজনে অনেক খুশি হয়ে যাই। মা, আমি আবার ঠিক হয়ে গেছি। তুমি আমায় এই চাদর মেহেদি দিয়েছো। আমি অনেক ভালো হয়ে গেছি। ও মা, আমি অনেক খুশি হয়েছি যে তুমি সুস্থ হয়ে গেছো। এরপর মা ও মেয়ে মিলে দোকান দেয় এবং সেই দোকানে অনেক মানুষ আসে। এভাবেই দিয়া ও তার মা অনেক শ্রম দিয়ে সেই দোকানটা চালাতে থাকে। সেই দোকানে অনেক সুন্দর সুন্দর মেহেদি দিয়ে দিত, আর এজন্য দিয়াকে সবাই অনেক পছন্দ করত। কিন্তু এটা তার পাশের দোকানে একটা মেয়ে সহ্য করতে পারত না। সে সবসময় দিয়ার বিরুদ্ধে ছিল, এজন্য সে জাদুর মেহেদিটা চুরি করতে যায়। আর তখনই সে জাদুর মেহেদিটা তাকে অনেক মারতে থাকে, আর সে ভয় পেয়ে পালিয়ে যায়। তারপরে দিয়া অনেক পরিশ্রম করে সে অনেক বড় একটা বাড়ি করে। দিয়া তার মাকে বলে, মা, আমাদের স্কুল তো অনেক দূরে, তাই আমাদের গ্রামের বাচ্চাদের অনেক কষ্ট হয়। তাই বলছি আমরা আমাদের গ্রামে একটা স্কুল দেব। আচ্ছা মা, এটা তো অনেক ভালো কথা। আমরা গ্রামে নতুন একটা স্কুল দিতে চাই। এই বলে তারা গ্রামে নতুন একটা স্কুল দিতে শুরু করে দেয়। আর যে পরীটা তাদের মেহেদি দিয়েছিল সে সবকিছু উড়ে উড়ে দেখতে থাকে এবং সে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে দিয়া ও তার মা অনেক হাসি খুশিতে দিন কাটাতে থাকে। জাদুর মেহেদি। এক গ্রামে অঙ্কিতা নামে একটা মেয়ে তার পরিবারের সাথে বাস করত। তারা খুব গরিব ছিল। অঙ্কিতা খুবই ভালো একটা মেয়ে ছিল। সে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারত। হঠাৎ করে একদিন এক দুর্ঘটনায় অঙ্কিতার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়, যার কারণে অঙ্কিতা খুব একা হয়ে যায়। তাই অঙ্কিতা তার চাচার বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু তার চাচি অঙ্কিতাকে একদম সহ্য করতে পারত না। অঙ্কিতাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত আর অঙ্কিতাকে অনেক কথা শোনাত। এমনই একদিন, এই মেয়ে শোন, আজকে আমি একটু বাহিরে যাব, তুই ঘর পরিষ্কার করে রান্না করবি, আর খাবারের দিকে ভুলো তাকাবি না, আর হ্যাঁ, কাপড়গুলো ধুয়ে রাখবি। ঠিক আছে চাচি, আমি সব কাজ করে রাখবো। এই বলে অঙ্কিতার চাচি বাহিরে চলে গেল। ঠিক তখনই অঙ্কিতা ঘর পরিষ্কার করতে লাগলো। সে দেখে সুন্দর একটা নেকলেস পরে আছে। তখন সে বললো, এটা মনে হয় চাচির নেকলেস, আমি রেখে দেই, চাচি আসলে আমি দিয়ে দেব। কিছুক্ষণ পর অঙ্কিতার চাচি বাড়ি ফিরে আসলো, আর তখনই তার চাচি অঙ্কিতার ঘরে গেল আর দেখলো তার নেকলেসটা তার ঘরের মধ্যে রয়েছে। আরে, এই নেকলেসটা তো আমার, এটা কিভাবে ওর ঘরে আসলো? নিশ্চয় চুরি করেছে। ওকে এমন শাস্তি দেব ও যেন কখনো ভুলতে না পারে। অঙ্কিতা, অঙ্কিতা, তুই কই গেলি? এদিকে আয়। তখনই তার চাচি দেখলো কাপড়গুলো এখনো ধোয়া হয়নি। এই মেয়ে, এখনো কাপড় ধোয়া হয়নি তোর? আর তোর ঘরে আমার নেকলেস কেন? নিশ্চয় চুরি করেছিস। বল আমাকে, সত্যিটা বল, না হলে কিন্তু অনেক সমস্যা হবে তোর। আর তোর কাজ এখনো শেষ হয়নি? আমি একটু বাহিরে গিয়েছি, আর এর মধ্যে তুই আরামাইশ করা শুরু করেছিস? কাজ এখনো সম্পূর্ণ হয়নি কেন, আমাকে বল। চাচি, আমি কাজ করতে করতে এই নেকলেসটা পেয়েছিলাম, এজন্য আমি ঘরে রেখে দিয়েছিলাম, আর তুমি আসলে আমি তোমায় দিয়ে দিতাম নেকলেসটা। মিথ্যা কেন বলছিস আমাকে বল, তুই আমাকে কখনো দিতি না। না চাচি, আমি আপনাকে সত্যি দিয়ে দিতাম, আর আমার কাজ প্রায় শেষের দিকে, আমি কাজটা এখনই সম্পূর্ণ করে দিচ্ছি চাচি। অসহায় ভেবে আমি তোকে খেতে দিচ্ছি, থাকতে দিচ্ছি, আর তুই আমার জিনিস চুরি করছিস? তুই কিন্তু এটা ঠিক করছিস না, আমি তোকে এখনই পুলিশের হাতে দেব। তখনই তার চাচি মনে মনে ভাবলো, আমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একটা সুযোগ পেয়েছি,
আমি যদি এখন ওকে বের করে দেই তখন আমাকে সবাই প্রশ্ন করবে যে তুমি এই অসহায় মেয়েটাকে কেন বের করে দিয়েছো। তখন আমি বলবো ও তো চুরি করেছিল, এজন্য আমি ওকে বের করে দিয়েছি। এই মেয়ে, এখনই ঘর থেকে বের হয়ে যা, নাছাড়া কিন্তু আমি তোকে পুলিশের হাতে দেব। না না চাচি, আপনি বের করে দিলে আমি কোথায় থাকবো? আমার তো কোথাও থাকার জায়গা নেই। এগুলো বলে অঙ্কিতাকে বাড়ি থেকে বের করে দিল তার চাচি। অঙ্কিতার কোথাও থাকার জায়গা ছিল না, সে অনেক কান্না করছিল। শহরে তার একটা চাচাতো বোন থাকতো। তখন অঙ্কিতা তার চাচাতো বোনের কাছে গেল আর বলল, বোন আমাকে একটু থাকার জায়গা দেবে? আমি তোমাদের সব কাজ করে দেব। চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে একটু থাকার জায়গা দাও না, আমাকে একটু দয়া করো। অঙ্কিতার সব কথা শুনে তার চাচাতো বোন কারিশমা বলল, ঠিক আছে তাহলে আমি তোকে একটা কাজ দিচ্ছি, কিন্তু তুই কি করতে পারবি? কি কাজ? আমি সব কাজ করতে পারবো। আমার একটা পার্লার আছে, আমি তোকে আমার পার্লারে কাজ দিতে চাচ্ছি। হ্যাঁ আমি করব। যেহেতু অঙ্কিতা খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারতো, তাই সহজেই সে কাজটা করতে পারলো। এদিকে কিছুদিন কারিশমার পার্লার তেমন একটা ভালোভাবে চলছিল না, তবে অঙ্কিতা যাওয়ার পরে পার্লারের সকল কাস্টমার অঙ্কিতার মেহেদি দেওয়া অনেক পছন্দ করলো। এভাবে কারিশমার পার্লার অনেক অনেক ভালোভাবে চলতে থাকলো। কিন্তু ধীরে ধীরে দেখা গেল পার্লারে যাওয়া সকল কাস্টমারই শুধু অঙ্কিতার কাজ পছন্দ করলো, কারিশমার থেকে কেউই কাজ করে নিতে চাইছিল না। চারিদিক শুধু সবাই অঙ্কিতার নাম নিতে শুরু করলো, তাই কারিশমা অঙ্কিতাকে অনেক হিংসা করা শুরু করলো। কারিশমা একদিন অঙ্কিতাকে বলল, অঙ্কিতা তোর আর আমার পার্লারে কাজ করার কোনো দরকার নেই। কিন্তু কেন বোন, আমি তো ভালোভাবেই কাজ করছি। এজন্যই তো তোর জন্য কেউ আমার কাজ পছন্দ করছে না, তুই বের হয়ে যা এখান থেকে। তখন অঙ্কিতা বলল, বোন আমি খুব অসহায়, আমাকে কাজ থেকে বের করে দিও না, তুই এখনি চলে যা। তখন অঙ্কিতা মন খারাপ করে চলে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এক সময় দেখে এক অন্ধ বুড়ি রাস্তার পাশে বসে সাহায্য চাচ্ছে। অঙ্কিতা বুড়িমায়ের কাছে গেল আর জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে বুড়িমা? আমি চোখে দেখতে পাই না, আমায় রাস্তা পার করতে সাহায্য করবে? একটু সাহায্য করো না মা। অবশ্যই বুড়িমা। অঙ্কিতা বুড়িমাকে রাস্তা পার করিয়ে দেয়। তুমি খুব ভালো মেয়ে, তোমার বাড়ি কোথায়? তখন অঙ্কিতা কাঁদতে কাঁদতে বলল, আমার কোথাও থাকার জায়গা নেই, আমার বাবা মা অনেক আগেই দুর্ঘটনায় মারা গেছে, আমি আমার চাচির সাথে থাকতাম, সেও আমাকে বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে আমি এক চাচাতো বোনের পার্লারে কাজ করতাম, সেও আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, এখন আমি কি করব, কোথায় থাকব? তখন বুড়িমা বলে, তুমি কেঁদো না, তুমি খুব ভালো মেয়ে, আমি তোমাকে একটা জাদুর মেহেদি দিচ্ছি, তুমি এটা রাখো। কিন্তু একটা মেহেদি দিয়ে আমি কি করব, এটা শেষ হয়ে গেলে আমি তখন কি করব? শোনো, এটা হলো জাদুর মেহেদি, এটা কোনোদিন শেষ হবে না, আর তুমি মনে মনে যে ডিজাইন দিতে চাইবে এটা সেই ডিজাইনই দিয়ে দেবে। তখন অঙ্কিতা খুব খুশি হয়ে গেল আর বুড়িমাকে অনেক ধন্যবাদ দিল। তখন বুড়িমা সেখান থেকে চলে গেল আর পাশের রাস্তায় ছোট্ট একটা দোকান দিয়ে মেহেদি দেওয়া শুরু করলো। সবাই তার মেহেদি দেওয়া অনেক পছন্দ করলো। সে প্রথম দিন অনেক টাকা বেতন পেল, সেই টাকা দিয়ে সে নিজের জন্য খাবার কিনলো আর তার কাজের জন্য ধীরে ধীরে তার অনেক উন্নতি হলো। সে বড় একটা বাড়ি কিনলো আর সেখানে খুব সুন্দর একটা পার্লার দিল। পার্লারে সে অন্য মেয়েদের কাজও দিল আর সে অনেক খুশি খুশি কাটতে লাগলো। কিন্তু এগুলো শুনে কারিশমা অনেক হিংসা করতে লাগলো, আমার পার্লারের চেয়ে ওর পার্লার বেশি ভালো হবে,
এটা আমি কখনো মানবো না। ওর পার্লার আমি আগুন ধরে পুড়িয়ে দেব। তারপর রাতে কারিশমা সেই পার্লারে গেল আর সবকিছু পুড়িয়ে দিতে চাইলো। তখনই কারিশমা দেখলো তার গায়ে আগুন জ্বলছে, আর তখন সে বলল, আমাকে বাঁচাও বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও। তখনই অঙ্কিতা চলে আসলো আর বলল, তুমি এখানে কি করছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো লোভ করব না, আমাকে মাফ করে দাও। তারপর অঙ্কিতা তার গায়ে হাত রাখতেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তারপর কারিশমা তার কাছে ক্ষমা চাইলো আর তার পার্লার থেকে চলে আসলো। আর এভাবেই অঙ্কিতা তার পার্লার নিয়ে খুব হাসি খুশি তার পার্লারে কাজ করত আর খুব হাসি খুশি জীবন কাটাতে লাগলো। এক গ্রামে সুভাষ নামে একজন কৃষক তার স্ত্রী এবং দুই মেয়ের সাথে বাস করত। সুভাষের বড় মেয়ে সোনিয়া সে অনেক ভালো পড়াশোনা করত, আর তার ছোট মেয়ে মাইরা পড়াশোনায় বেশি একটা ভালো ছিল না। এই কারণে সুভাষ ও তার স্ত্রী তার বড় মেয়ে সোনিয়াকে অনেক ভালোবাসত আর তার সেবা যত্ন করত। অন্যদিকে পড়াশোনায় ভালো না থাকার কারণে মাইরাকে তার বাবা মা অনেক কথা শোনাত আর তার কোনো খেয়াল রাখত না। কিছুদিন পর সোনিয়া ও মাইরার পরীক্ষার রেজাল্ট বের হয়। সোনিয়া অনেক ভালোভাবে পাস করে, অন্যদিকে মাইরার রেজাল্ট খুব একটা ভালো হয় না, তাই সোনিয়াকে সবাই অনেক আদর করতে থাকে আর মাইরাকে অনেক কথা শোনাতে থাকে। বাবা, আমি ডাক্তার হব, কিছুদিন পর অ্যাডমিশন পরীক্ষা, বাবা আমি পরীক্ষাটা দিতে চাই। ডাক্তার হতে হলে তো অনেক টাকার দরকার, আমাদের যে অবস্থা, এত টাকা আমরা কোথায় পাবো? বাবা, আমি যদি ডাক্তার হই তবে আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু এখন আমি এত টাকা কিভাবে দেবো বলো? বাবা, আমাদের যে বাড়িটা আছে সেই বাড়িটা ব্যাংকে রেখে কিছু টাকা লোন নাও, তাহলেই আমার কাজ হয়ে যাবে, আর ডাক্তার হওয়ার পর আমি সব টাকা পরিশোধ করে দেব। সুভাষ এসব কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সুভাষ ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে সোনিয়াকে ভালো একটা কলেজে অ্যাডমিশন করায়। এদিকে সোনিয়া পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে ওঠে। অন্যদিকে সুভাষের ভারী লোনের কথা মনে হয়ে রাতে ঘুম হয় না। একদিন সুভাষের স্ত্রী বলে, তুমিও তো চিন্তা করো কেন, একদিন আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, আর সোনিয়া যখন ডাক্তার হয়ে যাবে তখন আমাদের কোনো চিন্তা থাকবে না। তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু দিন দিন লোনের হার বেড়ে চলেছে, সঠিক সময়ের মধ্যে লোন পরিশোধ না করতে পারলে এই বাড়িঘর সব হারাতে হবে, আর তখন আমার ছোট মেয়ের কি হবে? মায়ের কথা ভেব না, ও তো ভালো পড়াশোনাই করতে পারে না, ওকে ভালো কোথাও বিয়ে দিয়ে দিতে হবে আমাদের। এ সকল কথা মায়েরা দরজার পাশ থেকে শুনছিল। সোনিয়ার পড়াশোনার খরচ জোগাড় করতে সুভাষের অনেক পরিশ্রম করতে হয়। কিছুদিন পর সোনিয়া অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ডাক্তার হয়ে যায়। তারপর সোনিয়া তার বাবা মাকে ছেড়ে শহরে শিফট হয়ে যায়। একদিন সুভাষ তার ডাক্তার মেয়েকে ফোন করে, সোনিয়া অনেক দিন হয়ে গেছে, লোনগুলো পরিশোধ করতে হবে, আর তা না হলে এই বাড়ি আমাদের ছেড়ে দিতে হবে। হ্যাঁ বাবা, আমি ব্যাংকের লোন পরিশোধ করে দেব, কিন্তু এর আগে আমি একটা প্রাইভেট হাসপাতাল বানাতে চাই, এর মধ্যে তুমি আর আমাকে ফোন দিও না। আচ্ছা মা, যেটা তোমার ইচ্ছা। আচ্ছা মা, ভালো থেকো, আমি এখন ফোন রাখলাম। এ কথা বলে সুভাষ ফোন রেখে সে অনেক চিন্তায় পড়ে যায়। মায়েরা তার বাবার পাশেই ছিল, বাবাকে চিন্তিত দেখে তার খুব খারাপ লাগে আর ভাবে, আসলে আমার কিছু একটা করা দরকার। তারপর মায়েরা কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই মায়েরা দেখে একজন সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাইয়ের কাজ করছিল। সেই কাজ দেখে মায়েরার অনেক ভালো লাগে। তারপর মায়েরা তার কাছে যায়, চাচি আমি আপনার এই কাজ দেখেছি, আমার এই কাজটা করতে অনেক ভালো লাগে, আপনি কি আমাকে এই কাজটা শেখাবেন? আরে মা, তুমি কোনো চিন্তা করো না,
তুমি চাইলে এই কাজ করতে পারো। চাচি, আমি এই কাজ করতে পারি না। চাচি, আমি এই কাজ করে আমি আমার বাবা মাকে সাহায্য করতে চাই। মায়রার এই কথা শুনে তার খুব মায়া হয়ে যায়। তুমি কি সেলাই করতে পারো? না চাচি, আমি সেলাইয়ের কাজ জানি না, আর আমাদের কোনো সেলাই মেশিনও নেই। আরে মায়রা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে শেখাবো। এই সেলাই মেশিন তুমি তোমার বাড়ি নিয়ে যাও। কিন্তু চাচি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। এই সেলাই মেশিনের দাম আমি আপনাকে কিভাবে দেব? তুমি চিন্তা করো না, কাল থেকে তুমি সেলাই শিখতে এসো। তারপর তুমি সেলাই শিখে আমাকে মেশিনের টাকা দিয়ে দিও। আপনাকে অনেক ধন্যবাদ চাচি। এই কথা বলে মায়রা তার ঘরে চলে যায়। মেয়েটা অনেক ভালো, সে তার পরিবারের কথা ভাবে। অন্যদিকে ওদের বড় মেয়ে সোনিয়া, সে তো নিজের কথাই শুধু ভেবে যায়। যাই হোক, এটা হলো জাদুর সেলাই মেশিন। এটা দিয়ে কাজ করলে তার সব দুঃখ দূর হয়ে যাবে। পরদিন মায়রা তার ঘরের কাজ সেরে সেলাই মেশিনের কাজ শেখার জন্য সেই চাচির কাছে আসে। তারপর সেলাই মেশিনের কাজ শিখতে থাকে। সেই কাজ দেখে চাচি অনেক খুশি হয়ে যায়। তারপর কাজ শেখার পর মায়রা সেই সেলাই মেশিন নিয়ে বাড়ি চলে আসে। কিছুদিন পর তার পাশের বাড়ির চাচি এসে বলে, মায়রা, তুমি সেলাইয়ের কাজ জানো? হ্যাঁ চাচি, আমি সেলাইয়ের কাজ জানি। আমি এই কাজ শিখেছি, আর আমি অনেক ভালোভাবে ড্রেস বানাতে পারি। আমি তোমাকে কিছু কাপড় দিচ্ছি, তুমি আমার মেয়ের জন্য খুব সুন্দর করে ড্রেস বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে চাচি। তারপর মায়রা সেই কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাতে লাগলো। ড্রেস দেখে তার অনেক পছন্দ হলো। এভাবে মায়রার কাজ দেখে আরো অনেকে ড্রেস বানাতে থাকলো, আর মায়রা অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাতে থাকে। এভাবে সে কিছু টাকা জমিয়ে সেই সেলাই মেশিনওয়ালা চাচিকে দিয়ে দেয়। চাচি, আপনি আমাকে অনেক উপকার করেছেন, আমাকে কাজ শিখিয়েছেন, আর এই সেলাই মেশিনের টাকাও আমাকে দিয়েছেন। আমি কিছু টাকা জমিয়েছি, আপনি এই টাকাগুলো রেখে দিন। আরে না মায়রা, এই টাকাগুলো তুমি রাখো। আর হ্যাঁ, এই সেলাই মেশিন কোনো সাধারণ মেশিন না, এটা একটা জাদুর সেলাই মেশিন। এই মেশিনের সামনে তুমি কাপড় রেখে দিলে তা সকালে ড্রেসে পরিণত হয়ে যায়। চাচি, এগুলো আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তোমাকে বলিনি, তুমি অনেক ভালো মেয়ে। আর হ্যাঁ, সব সময় বাবা মায়ের পাশে থাকবে, তাদের কোনো কষ্ট দেবে না, আর এই সেলাই মেশিন তোমাকে সাহায্য করবে। আপনাকে অনেক ধন্যবাদ চাচি, আপনার এই ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। এসব কথা বলে মায়রা বাড়ি চলে আসে, আর রাতে এক কাপড় কেটে মেশিনের সামনে রাখে। তারপর মায়রা ঘুমাতে যায়। ঘুম থেকে উঠে মায়রা দেখে সেই কাপড়গুলো ড্রেসে পরিণত হয়ে গেছে। এগুলো মায়রা দেখে অনেক অবাক হয়ে যায়। এভাবে মায়রা অনেক বিখ্যাত হতে থাকে। কিছুদিন পর শহর থেকে কিছু মেম সাহেব মায়রার কাছে আসে আর বলে, আরে মায়রা, আমরা শুনেছি তুমি নাকি খুব ভালো ড্রেস বানাতে পারো। আমাদের অনেক বড় একটা কোম্পানি আছে, তুমি কি আমাদের জন্য ড্রেস বানিয়ে দিতে পারবে? হ্যাঁ ম্যাম, আমি কেন পারবো না। তারপর মায়রা সেই কাপড়গুলো সেলাই মেশিনের সামনে রেখে দেয়, আর তারপরে সমস্ত ড্রেসে পরিণত হয়ে যায়। তারপর সেই ড্রেস শহরে সেল করতে থাকে, আর তারপর শহরের সেই ম্যাম তাকে অনেক টাকা দেয়, আর এসব টাকা একসাথে করে মায়রা তার বাবাকে দেয়। বাবা, এই টাকাগুলো তুমি রাখো, এই টাকাগুলো তুমি ব্যাংকে দিয়ে লোনটা পরিশোধ করো। না মা, এটা তোর অনেক কষ্টের টাকা, আমি এটা কিভাবে নেই? না বাবা, এটা বলো না, আমি তো তোমাদেরই মেয়ে, এই টাকাটা তুমি তোমার লোন পরিশোধ করে দাও। এ কথা বলে মায়রা তার বাবার হাতে টাকাটা দিয়ে চলে আসে। তারপর তার বাবা ব্যাংকে লোন পরিশোধ করে দেয়, আর মায়রা পুরাতন বাড়িটা ভেঙে তারা অনেক সুন্দর একটা বাড়ি করে।
এভাবে তারা খুব খুশি খুশি কাটতে থাকে। একদিন সোনিয়া বাড়িতে আসলো আর সে বলল, আরে এটা কাদের বাড়ি? এটা কি আমাদের বাড়ি? এত সুন্দর বড় বাড়ি কিভাবে করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর তার বাবা মা সোনিয়াকে সব কথা খুলে বলে, আমরা জানতাম তুই আমাদের দেখবি, কিন্তু না, তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিস। কিন্তু মায়েরা আমাদের ছেড়ে কখনো যায়নি, তোর কাছে আমরা এটা আশা করিনি। এসব কথা শুনে সোনিয়া তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। তারপর তারা সবাই খুশি খুশি কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রূপকথার রাজ্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে গরিবের ডাক্তার। তো চলো প্রিয় বন্ধুরা, রূপকথার রাজ্যে। মায়েরা ছোটবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। তার বাবা অনেক বছর আগে একটা দুর্ঘটনায় মারা যায়। তার বাবার মৃত্যু হওয়ায় তারা খুব একা হয়ে পড়ে। মায়েরার মা কাপড় সেলাই করে তাদের খাওয়া দাওয়া ও মায়েরার পড়াশোনার খরচ জোগাড় করত। মা, তুমি জানো আমি বড় হয়ে কি হতে চাই? না রে মা, তুই কি হতে চাস? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি ডাক্তার হয়ে গরিব দুঃখী সবার সেবা করতে চাই। আমি দোয়া করি মা, তোর মনের আশা যেন পূরণ হয়। মায়েরা স্কুলে যেত, সে অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করত। একদিন তার স্কুলে একটা ম্যাডাম সবাইকে জিজ্ঞাসা করে যে কে কি হতে চায়। একজন বলে, ম্যাম আমি বড় হয়ে পুলিশ হতে চাই। বাহ বাহ, খুব ভালো, তোমরা তুমি কি হতে চাও? ম্যাডাম আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। বাহ, খুবই ভালো মায়েরা, এগিয়ে যাও। ক্লাসের শেষে সবাই বলতে থাকে, এই তোরা পরীক্ষা শেষে পিকনিকে যেতে চাস? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা যেতে চাই। তাহলে আমরা খুব দূরে কোথাও ঘুরতে যাব এবার। মায়েরা এগুলো সব শুনছিল। বাড়ি ফিরে মায়েরা তার মায়ের সাথে অনেক গল্প করছিল। জানো মা, আমার সব বান্ধবীরা বেড়াতে যাবে। তাহলে তুইও যা মা। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। মায়েরা জানতো সে যদি বেড়াতে যায় তাহলে তার মাকে অনেক কষ্ট করে টাকা জোগাড় করতে হবে। আমি যখন ডাক্তার হব তখন তুমি আর আমি অনেক জায়গাতে বেড়াতে যাব আর অনেক মজা করব। তোর মতো মেয়ে পেয়ে আমি অনেক খুশি মায়েরা। একদিন বিকেলে মায়েরা বাহির থেকে বাড়ি ফিরছিল, তখন তার মা শুয়েছিল। মায়েরা তার মাকে দেখে বলল, তোমার কি হয়েছে, তুমি শুয়ে আছো কেন মা? মায়েরা আমার শরীরটা ভালো নেই। কেন মা, তোমার কি হয়েছে? না তেমন কিছু না, তুই চিন্তা করিস না। এভাবে অনেক দিন কাটতে লাগলো, কিন্তু তার মায়ের শরীর আরো খারাপ হতে লাগলো। মা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। মায়েরা ও তার মা ডাক্তারের কাছে গেল। মায়েরা ডাক্তারকে বলল, ডাক্তার আমার মাকে ঠিক করে দিন। তোমার মাকে একটা জরুরি অপারেশন করতে হবে, এজন্য 5 লক্ষ টাকা লাগবে। মায়েরা ও তার মা অনেক চিন্তিত হয়ে গেল। কিন্তু ভাগ্যের লেখা কেউই পরিবর্তন করতে পারে না। কিছুদিন পরই তার মা মারা যায়। মায়েরা অনেক একা হয়ে পড়ে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়, এখন মা তুমিও চলে গেলে এখন আমি কি করব? মায়েরা অনেক একা হয়ে যায়। সে সব সময় কান্না করতে থাকে। এক রাতে মায়েরা স্বপ্ন দেখল যে, মায়েরা তুই মন খারাপ করিস না, আমি তোর সব সময় পাশে আছি, তুই মন দিয়ে পড়াশোনা করে ডাক্তার হবি। পরদিন সকালে মায়েরা বলল, আমাকে আমার মায়ের ইচ্ছা পূরণ করতে হবে, আমার যত কষ্টই হোক না কেন আমি ডাক্তার হবই। মায়েরা অনেক জায়গাতে টিউশনি করিয়ে
নিজের খরচ ও পড়াশোনার খরচ চালাতো। এভাবে অনেক দিন চলে গেল। এখন মায়েরা ডাক্তারি পরীক্ষা দিবে, সে রেজাল্ট ভালোভাবে পড়াশোনা করে শোনা করা হয়। ময়রা, তুমি ডাক্তার হয়ে গেছো, তোমাকে অনেক অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। মায়েরা অনেক খুশি হয়ে যায়। তখন মায়েরা তার মাকে অনেক মনে করে। মা, তুমি থাকলে আজ কত খুশি হতে। মায়েরা ডাক্তার হয়ে যায়। একদিন মায়েরার কাছে একটা ছোট মেয়ে এসে বলে, আমার মাকে বাঁচান, আপনি কিছু একটা করুন। তখন তার সেই দিনের কথা মনে পড়ে যায়। তখন মায়েরা সেই ছোট মেয়েকে বলে, তোমার নাম কি? আমার নাম হলো মায়েরা। তখন মায়েরা তার মাকে বিনা অর্থে চিকিৎসা করিয়ে সুস্থ করে দেয়। এভাবে সকল গরিব দুঃখীদের মায়েরা সেবা করতে থাকে আর তার মায়ের ইচ্ছা পূরণ করতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রূপকথার রাজ্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো আর আমাদের পাশেই থেকো।